ইসলামের পথে ফিরিয়ে এলেন যেসব মডেল। বহু আলোচনা ও সমালোচনার জন্ম দেয়া মডেল সানাই মাহবুব সুপ্রভা বিনোদন জগৎ ছেড়ে ইসলামের পথে নিজেকে সম্পৃক্ত করেছেন। গত 19 জুলাই এক অডিও বার্তায় সানাই নিজেই গণমাধ্যমকে বলেন, ইসলামের ছায়াতলে থেকেই আমি জীবনের শান্তি খুঁজে পেতে চাই, ইসলামের মতো সুন্দর জীবন ব্যবস্থা আর কোথাও নেই। তিনি জানান, শোবিজ থেকে নিজেকে একেবারে গুটিয়ে নিচ্ছে, আর ফিরছি না এই জগতে, পুরোপুরিভাবে ইসলামের নিয়মকানুন পালন করতে চাই, আমার জন্য সবাই দোয়া করবেন। পাশাপাশি একটি অডিও বার্তায় তিনি সবার প্রতি অনুরোধ জানিয়ে বলেন, আমার আগের কোনো ছবি যদি কারো কাছে থাকে তাহলে দয়া করে সরিয়ে ফেলবেন। তবে আচমকা এমন সিদ্ধান্ত নেওয়ার কারণ জানতে চাইলে তিনি বলেন, আমি চলতি বছর করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলাম। অবস্থা এতটাই গুরুতর হয়েছিল যে আমাকে নিতে হয়েছিল ICU-তে। সেখান থেকে ফিরে আসার সম্ভাবনা মানুষের খুব কমই থাকে। আমি যখন মৃত্যু যন্ত্রণায় ছটফট করছিলাম তখনই সিদ্ধান্ত নেই, আল্লাহ যদি আমাকে সুস্থ করেন তাহলে বাকি জীবনটা ইসলামের পথেই কাটিয়ে দেব, তখনই আমি তওবা করি। এদিকে অনেকদিন ধরেই নাটক, বিজ্ঞাপন বা উপস্থাপনায় দেখা যাচ্ছে না আরেক জনপ্রিয় মডেল, অভিনেত্রী ও উপস্থাপিকা আমব্রিনা সার্জিন আমব্রিনকে। বিশেষ করে বাংলাদেশ ক্রিকেট দলের জিম্বাবুয়ে সফর ও ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ দুর্দান্ত টি-20 সিরিজেও কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না তাকে। টিভির পর্দায় হাজির হচ্ছেন না ম্যাচ বিশ্লেষণ নিয়েও। জানা গেছে, শোবিজ অঙ্গনকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানিয়েছেন এই মডেল উপস্থাপিকা। পুরোপুরি ইসলাম ধর্মের অনুশাসন মানার চেষ্টা করছেন, 5 ওয়াক্ত নামাজ আদায় সহ পর্দা প্রথাও পালন করছেন। শোবিজ ছেড়ে ধর্মকর্মে মনোনিবেশ করেছেন এমন সিদ্ধান্ত নেওয়ার কারণও ব্যাখ্যা করেছেন এই অভিনেত্রী। 2018 সালে কন্যা সন্তানের মা হওয়ার পরেই তার জীবনে এই পরিবর্তন আসে। তার মেয়ের নাম আমায়া। অসুস্থ মেয়ে সুস্থ হওয়ার পরেই প্রতিজ্ঞা মতো তিনি শোবিজ ছেড়ে দেন। সম্প্রতি আমায়াকে নিয়ে আমরিন ফেসবুকে একটি ছবি শেয়ার করেন, যার ক্যাপশনে লেখা হয়েছে, ওর মতো একটা ফেরেশতা দিয়ে আল্লাহ আমাকে ধন্য করেছেন, ও আমাকে একজন ভালো মানুষ বানিয়েছে, আমার সেরা সংস্করণ, দয়ালু, ধৈর্যশীল এবং কৃতজ্ঞ, আলহামদুলিল্লাহ। আমায়ার জন্যই শোবিজ দুনিয়া ছেড়েছেন উল্লেখ করে আমরিন লিখেন, মাত্র 1 দিন বয়সে যখন আমায়া জীবন নিয়ে লড়ছিল তখন আমি আল্লাহর কাছে ওয়াদা করেছিলাম, আল্লাহ যেন আমার মেয়েকে সুস্থ করে দেন, বিনিময়ে আমি শোবিজ ছেড়ে দেব, নিয়মিত হিজাব এবং 5 ওয়াক্ত নামাজ পড়ব, হারাম কিছু করব না, আল্লাহ আমায়াকে সুস্থ করে আমার কাছে ফিরিয়ে দিয়েছেন, আমিও আল্লাহর কাছে ওয়াদা পালনে মনোযোগী হয়েছে। 2007 সালে লাক্স চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার মাধ্যমে শোবিজের রঙিন দুনিয়ায় পা রাখেন আমরিন। প্রথমে মডেলিং, অভিনয় দিয়ে বেশ পরিচিতি পান, পরে ক্রিকেটে উপস্থাপনা করে বিশ্বব্যাপী সাড়া ফেলেন। বিশেষ করে বাংলাদেশ প্রিমিয়ার লিগে উপস্থাপনা করে বেশি পরিচিতি পান আমরিন। 2017 সালে 4 নভেম্বর কানাডা প্রবাসী তৌসিফ আহসান চৌধুরীকে বিয়ে করেন তিনি। এরপর থেকে কানাডাতেই থাকছেন, সেখানেই তিনি পরিবার নিয়ে স্থায়ী হয়েছেন। তবে শুধু আমরিন নন, গত 2 বছরে শোবিজ ছেড়ে ধর্মকর্মে মনোনিবেশ করেছেন আরও 2 মডেল ও অভিনেত্রী। এরা হলেন মডেল সুজানা জাফর এবং ছোট পর্দার অভিনেত্রী অ্যানি খান।